হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, আর আজকে আমার মনটা একদম খুশি হয়ে গেছে। দীর্ঘ প্রায় তিন বৎসর আর কি পর, দেখো এই যে আমি আজকে শপিং মলে গিয়েছি, তো কোনটা নেব না নেব মানে বুঝে পাচ্ছি না। এত ভালো লাগছে আমার, সবার জন্যই দেখছি, রূপুর জন্য, রূপুর বাবার জন্য, আমার জন্য, সবার জন্যই দেখব। আর একটু টুকিটাকি কেনাকাটাও আছে, তো তেমন কিছু কেনার নেই, শুধু মানে ঘুরতে গেছি আর কিছু ওই ইনারওয়্যারগুলো সবার আর কি দরকারি, যেগুলো বাড়িতে পরার সেই সবই নিচ্ছিলাম। তো আমার তো খুব ভাল লাগছিল, খুব ভাল লাগছিল, কতদিন থেকে যাইনি শপিং মল, তারপর অনেক দিন পর গেলাম। তো দেখো, একবার এখানে দেখছি, একবার ওখানে দেখছি, আর রূপ তো শুধু খেলনা দেখে টানতে শুরু করে, এটা নেবে, ওটা নেবে, সব ধরনের খেলনাই মোটামুটি ওর আছে, আর ও তো ভেঙে চুড়ে ফেলে তবুও নেবে। যাই হোক, সামনে হচ্ছে গিয়ে ঈদ, তাই ভালোই ভিড় দেখলাম, আর প্রচুর কালেকশন ছিল সুন্দর সুন্দর। তো খুব বেশি কিছু নেওয়া হয়নি, দু একটি জিনিসই নিয়েছি। তোমরা দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, তো সবার আগে এখানে শপিং মলেই ঢুকলাম। এখান থেকে এটা হচ্ছে কি, আজকে আমরা ঢুকেছি বাজার কলকাতাতে, এর ঠিক পাশেই আছে স্টাইল বাজার, স্টাইল বাজারেই বেশি ঢোকা হয়। তো আজকে বাজার কলকাতায় ঢুকলাম। এই দেখো, এখানে পাপোশগুলো খুব পছন্দ হচ্ছিলো, বা হাতের পাপোশটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু একটা ছিল তাই নিলাম না। আর মিস্টার বলল, এই যে এই ডান হাতেরটা যেটা দেখছি, হ্যাঁ এটা খুব পছন্দ হয়েছিল, দুটো থাকলে এটা নিয়ে নিতাম, কারণ পাশাপাশি দুটো বাথরুম, একটাতে একরকম, দুটোতে দুরকম থাকলে ভালো লাগে না দেখতে। তো যাই হোক, এখন যাচ্ছি ওপরতলাতে, এখানে হচ্ছে লেডিস কাউন্টার, আর এটা তিনতলা। এর সবার নিচে হচ্ছে গিয়ে জেন্টস, তার ওপরে হচ্ছে বাচ্চাদের, আর এটা হচ্ছে তিনতলা লেডিস, কারণ সবাই জানে যে মেয়েরাই বাজার করতে বেশি পছন্দ করে। সেই জন্য আমি দেখেছি বেশিরভাগ শপিং মলগুলোতেই সবার ওপরে লেডিস কাউন্টার রাখে, কারণ মেয়ে মানুষ মানে শপিং করতে কখনো টায়ার্ড হয় না, যতই যেখানেই হোক, যত দূরেই হোক, যত উঁচুতেই থাক যাবেই, সেই জন্য মেয়েদেরটাই সবার উপরে রাখে। আর ছেলে মানুষ ওই তিনতলা পর্যন্ত উঠবে, ওই উঠবেই না, তার থেকে দোকান থেকে টুক করে শপিং করে নেবে। সেই জন্য দেখেছি সবসময় ছেলে মানুষদের কাউন্টারটা একদম নিচে থাকে। যাই হোক, সব ঘুরে ঘুরে কালেকশনগুলো দেখছি, খুব একটা তেমন পছন্দও হলো না যে যেটা দেখে একদম নিয়ে নেব। ঘরে আছেই, নতুন নতুন অনেক ড্রেসপত্র পরাই হয় না, আর এখন তো বেশিরভাগ শাড়ি পরেই স্কুলে যাই, সেজন্য আরও ড্রেসগুলো পরাই হয় না, আর এত গরমে নতুন ড্রেস পরে গরম আরও বেশি লাগে। যাই হোক, তবু যদি খুব পছন্দ হতো, যে একদম একবারে চোখে লেগে গেল, পছন্দ হয়ে গেল, তাহলে নিতাম, তেমন পছন্দ কিছুই হলো না। যাই হোক, তবু কালেকশনগুলো দেখে নিলাম, সামনে পুজো আছে, যদি পছন্দ হয়ে যায় দু একটা নেওয়া যাবে। তো হাঁটতেও বেরিয়েছিলাম, আর কিছু টুকিটাকি দরকারি জিনিসপত্র নিতে বেরিয়েছিলাম। তো রূপ তো এদিকে তাল করছিল যে ওর খিদে পেয়ে গেছে, বাড়িতে থাকলে খায় না, আর রাস্তায় বেরোলে ফাস্টফুডগুলো দেখলে সবারই যেমন খিদে পেয়ে যায়। এটা শুধু রূপ না, আমাদেরও ছোটোবেলায় হতো, এই ছোটোবেলায় কি ইভেন এখনও হয়, বেশ রাস্তার পাশ দিয়ে যখন সুন্দর খাওয়ার গন্ধগুলো পাওয়া যায় তখন খিদে পেয়ে যায়। এটা নিশ্চয়ই সবারই হয়ে থাকে, বেশিরভাগ যারা মানে খেতে পছন্দ করি আমরা, তাদের হয়ে থাকে, বা খেতে পছন্দ করি আর না পারি, ফাস্টফুডগুলো যারা পছন্দ করি, বাড়ির খাবার খেতে না পছন্দ করলেও। তো এই ধরনের আনকমন প্রিন্টগুলো দেখছিলাম, কিন্তু এটা শর্ট, অনেকটাই শর্ট, ঘুরতে গেলে পরা যাবে। তো ঘুরতে যাওয়াই হয় বছরে এক দুবার, তো সেই সব ড্রেস তো আছেই ঘরে অলরেডি, আর যাওয়ার ইমিডিয়েট অনেক আগে কেনাই ভালো, আগের থেকে কিনে রাখলে সেই পুরনোই হয়ে যায় ঘরে তোলা থাকলে, তাই আর নিলাম না। তো দেখছি ওইদিক ওইদিক ঘুরে, আর তোমরাও দেখো কী কী কালেকশনগুলো আছে, বেশ কালারফুল, দূর থেকে দেখতে ভালোই লাগে, কিন্তু পার্টিকুলারলি কোনোটা পছন্দ করে নিতে গেলে তখন আর পছন্দ হচ্ছিলো না, তবে এই ওয়ান পিসগুলো বেশ ভালো লাগে। আমার ওয়েটটা একটু কম হলে তো এই কালারটা খুবই সুন্দর লেগেছিলো আমার, এই যে
নেভি, এটাকে কি ব্লু বলে, রয়্যাল ব্লু বলে সম্ভবত, কিন্তু আমার ফিগারে ভালো লাগবে না সেই জন্যই আর নিলাম না। তো এরকম দেখছিলাম প্লাজো কুর্তি, আর রূপ ওইদিকে খেলাধুলো করছিল। এই কাউন্টারটা একদম ফাঁকা ফাঁকাই ছিল। তোমরা তাহলে দেখতে থাকো ব্লগটা, এরপর কি করছি, তারপর দেখি এখান থেকে বেরিয়ে কিছু খেতে হবে। রূপ তো খুব বায়না করছিল, কিছু খেতে হবে অবশ্যই, না খেলে আজকে বাড়িতে গেলে ও তো প্রচণ্ড মন খারাপ করবে। যাই হোক, এখন দেখো টেনে নিয়ে যাচ্ছে, ওর আর ভাল লাগছে না এখানে, এখানে তো খেলার জিনিস কিছু নেই, ওর আর ভাল লাগছে না। তো চলো যাই নিচে, বাইরে গিয়ে দেখি কি খাওয়া যায়। শপিং মল থেকে বেরিয়ে এই দেখো মোমো খেতে চলে এসেছি। এই মোমোর দোকানে মানে একটু ডিফারেন্ট টাইপের সিস্টেমে এরা মোমো বিক্রি করছে, ফুল প্লেট 30 টাকা, হাফ প্লেট 20 টাকা, এটা একটু ডিফারেন্ট সিস্টেম। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সেলফিটা খারাপ হচ্ছে না, দূর দেখো, আর হাঁটতে চাইছে না, আর খেলনা কেনার বায়না করছে। এখন আমরা মোমো খেয়ে এই যে মুড়ির দোকানে চলে এসেছি। জেনারেলি হাটবার করে মুড়ি লোকাল যে দোকান দেয় সেখান থেকেই নেওয়া হয়, খুব ভালো মুড়ি থাকে, একদম ফ্রেশ মুচমুচে, কিন্তু দোকানের মুড়িগুলো একটু ড্যাম হয়, কি করা যাবে, মুড়ি বাড়িতে ফুরিয়ে গেছে, নিতেই হতো, তো এখান থেকেই নেওয়া হচ্ছে। এই দেখো ওইদিকে ওর বাবা মুড়ি নিচ্ছে, আর এইদিকে আমাকে টানতে টানতে খেলনার দোকানের সামনে নিয়ে চলে এসেছে। বাজারে নিয়ে আসা যাবে না, দোকানে, এই দোকানে বসায় চলো। তো হাঁটতে বেরিয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি, আর রূপ তো আর এক পাও ফেলতে চাইছে না। আর দেখো এই যে বেরিয়েছি হাঁটতে, টোটোতে করে এখন বাড়ি ফিরছি। এই হচ্ছে আমাদের অবস্থা, প্রতিদিনই তাই হচ্ছে, হাঁটতে বেরোচ্ছি আর টোটোতে। হালুদা মানে ফেলে দাও। পরে ছোটটা দিয়েছে, পরে ছোট ফিট দিয়েছে না, তো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে, আর সামনে আসতে চলেছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ। তো কিপ ওয়াচিং।